Hey yo, what's up guys? It's me, Shapshweep Polar, and welcome to my channel. Yes, I'm going to show you a awesome video. Title of the title, I'm going to show you today. I'm going to aggressive game. I'm going to show you solo versus duo. I'm going to show you a good dress. I'm going to show you a good permanent favorite dress. I'm going to show you a boring level. First, I'm going to show you an enemy. I'm going to show you a kill. I'm going to show you a kill. I'm going to show you পরে যে যা হলো এই ম্যাচটা যেই লেভেলে চলে গিয়েছিল গাইস একটা মুহূর্ত মিস করো না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও ছোট টাইপের ম্যাপ কিন্তু এনিমিদেরকে খুঁজে পাওয়া যায় না এই টাইপের কিছু লাগে আবার ওপেন টাইপের ম্যাপ উরে আরেকটা এনিমি রয়েছে হিলু এটা সিঙ্গেল পাবলিক ছিল ডাইরেক্ট মরলো ভাই এটাই ওর টিমের ছিল তো কিল করা লাগবে নাকি এখন যদি কিলই না পাই কিল তো দূরে থাকে এনিমি যদি না পাই তাহলে ই বই টপকাইছে আরে চান্দুর রে এটার কাছে কি গান নাই নাকি চান্দুর মনে হইলো না আর তোতা গোলে একবার ছাদের উপর থেকে টপকাইলো নাকি দুই তলা থেকে টপকাইছিল সমস্যা এটার কাছে মনে গান নেই একবার সোজা বড় আরে আরে ইয়ার কাছে গেছে ও হো হো মাতার মধ্যে লেগে গেছে টুয়া ভাই বিপদে পড়ে গেছিলাম এখনই চান্দুকে তাড়াতাড়ি করে ক্লিয়ার করা লাগবে আর টিমমেট কে দেখেছিলাম মনে হইলো না ডান দিকে ডানদিকে মনে আরেকটা এনিমিকে দেখেছিলাম ভাই আরো অনেক অনেক এনিমি থাকার কথা ভাই সোলো ভার্সেস ডুওতে যদি খেলা থাকে তাও তো অনেক এনিমি থাকার কথা সবগুলো সিঙ্গেল সিঙ্গেল করে কেন আসছে আর আমি খেলতেছিলাম মনে হচ্ছে যে সোলো ভার্সেস করে কিন্তু পেয়ে গিয়েছে আরেকটা এই তাড়াতাড়ি মরে যা আরে ও ভাই রে সিঙ্গেল একটা গুলি মনে মাথার ভিতর লাগাইছে দেখো ভাই আমার হেলথ একেবারে টাইট হয়ে গেছে অল্প একটু হেলথ বেঁচেছিল ভাই ও এতগুলো গুলি করতেছিল লাগতেছিল না একটা গুলি মনে লাগছে মাথার ভিতর শেষ ওইটাতেই মনে করো একেবারে শেষ যা কারেক্টার এনিমিকে তো একসাথে পেলাম কিন্তু আমাদের খেলতেছিলাম আচ্ছা তার মানে তো দুইটাই ডাউন হইছে তার মানে সোলো ভার্সেস স্কোয়াডে খেলতেছি এ আবার কেমন আজব কথা ভাই এতক্ষণ ধরে খেলতেছি ভাই এনিমি ঠিকমতো পাচ্ছি পর্যন্ত যে আমরা জায়গা মতো এসে পড়াচ্ছি ছক্কা ভাই রে এটা আমাদের প্রথম কিল এই জায়গাতে চান্দু আশেপাশে এনিমিতে আরে চান্দু রে এই এইটা আবার আমাকে মারতেছে কেন যা কিলটা ক্লিয়ার হয়েছে আমার মনে হইতেছিল কিল চুরি করার ধান্দায় রয়েছে ওইটাই গাই শেষ পর্যন্ত জায়গা মতো আসছি রে ভাই আশেপাশে এত বেশি এনিমি চান্দু দুইটাই স্কোয়াড এখানে কনফার্ম আছে এতক্ষণ ধরে আমি পাচ্ছিলামই না এনিমি এক একটা পাচ্ছিলাম সোলো সোলো করে তো আবার সোলো বসে জোতে আরেকটা গ্লোয়াল মারা লাগবে মনে হয় এই পাশ থেকে আমার দিকে কোন নজর দিতেছিল আবার পিছন দিয়েও দিতেছিল দুইটা স্কোয়াড দুই দিকে রয়েছে হালকা হালকা লুট করি তারপর গাড়ি দিয়ে যে কোনো একটা স্কোয়াড এখানে মুখের সামনে যাবো তারপর যে দুই গুলি শটগান তো আমাদের কাছে রয়েছে কিন্তু আসলে আছে কোন দিকে এই পাশে যেগুলো মারতেছিল না এগুলাকে আগে দেখে নিই কারণ টাওয়ারের দিকে যেগুলো রয়েছে ওইখানে আবার পাশের টাওয়ারে অন্য একটা এনিমির স্কোয়াড থাকতে পারে দেখছো এইটা ভালো লাগে না ভাই এটা এখানে এনিমি থাকলে এনিমি আমাদেরকে মারতেছে না কেন লোকেশনটা তো অ্যাটলিস্ট জানতাম নাকি গাপটি মেরে বসে থাকে চান্দু ধরো 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 সমস্যা নেই কোনো সমস্যা নেই গাইজ আমাদের বেস্ট আগে আপডেট করে নিই সিরে আরেকটা আপডেটও লাগতো আবার পিছনের দিক থেকে ভাই ও আমাদের এই ঘরের এখানে আছে তাহলে এদেরকে আগে মারবো রে চান্দু ফাইনাল স্কোয়াড পেয়ে গিয়েছি ও বাইরে পুরো ফুল স্কোয়াড চান্দু ধরো এ এরা কি আবার আরো কারোর সাথে ফাইট করতেছে মুখের সামনে যে আর একটু মারলে মরে যাব ও হো বকম চাচা অবস্থা টু আগে গেছে রে এটা এটাকে আগে ক্লিয়ার করি সবগুলোকে আগে ক্লিয়ার করব চন্দ্র এটাকে আগে মারি তারপর যে একটা টু মারলে ডাউন হবে তোমার টিমমেটটা আসছে নাকি তোমার কাছে গিয়ে ই বই উরি ভাই মরে গিয়েছিলাম রে এখনই মরে গেছিলাম রে এ দাঁড়া দাঁড়া
চুপচাপ করে এদিক দিয়ে যা। আরে তিনটা রয়েছে এখানে, একটা গ্লোয়াল মেরে আগে রাস্তা আটকায়, তারপরে যে দাও দরজা দো। আচ্ছা আমাদের কাছে ল্যান্ডমাইন ছিল না, এই বাড়ির উপরে উঠবো, ল্যান্ডমাইনটা আগে এখানে লাগাবো, তারপর যে গাপটি মেরে এখানে চুপচাপ করে বসবো। তিনটা তিনটে এক এক করে আসবে আর মরতে থাকবে। আমাদের কাছে তো টমেটো রয়েছে, টমেটো কে কি মারবো নাকি? বাড়ির নিচে তো এসে পড়েছে, টমেটোর কি মারবো? এটা উঠবে না মনে। ও আরে ডাউন হয়ে গিয়েছে রে। আচ্ছা তারপর আছে এটাকে, এটা কি উঠবস করতেছিল? এটা উঠবস করতেছিল নাকি? তো বাইরে ছিল না কেন? নাকি বাইরেই ছিল? না বাইরেই নেই তো মনে হয়। সরি রে, সরি 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 সরি। এতক্ষণ পড়েছে এনিমি দেখে ভাই মাথা ঠিক থাকে কিভাবে ভাই, কিলি পাচ্ছিলাম না। জান তো ওর টিমমেটকে মনে আরেকজন মেরে দিছে না? আমি দেখছিলাম তো তিনটাকে। সমস্যা নেই ভাই, আমার মনে হচ্ছে আশেপাশে আরো এনিমি থাকার কথা, মানে আছে আর কি, আশেপাশে আরো এনিমি আছে গ্যারান্টি। আমার মনে হয় এখানে তিনটে স্কোয়ার ছিল, মাঝখানে একটা, ওই পাশে একটা, মানে লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা। কিন্তু এত স্কোয়ার থাকলে এখন কই গেল সবগুলা? সব হারিয়ে গিয়েছে নাকি? এনিমি লাগবে ভাই এনিমি। ওই তো বলেছিলাম না গাইজ, আরো এনিমি থাকবে। ধরো ধরো ধরো, একটা টমেটো মারে একটা ডাউন হবে প্লিজ ইয়ার। আরে ইয়ার দৌড় মারছে এগুলো, এই মুখের সামনে রয়েছে। আরে এই ভাই, আরে গ্লোয়াল ব্রো, এইভাবে করে কিভাবে কি গ্লোয়ালটা হাত থেকে সরালাম এই টাইমে? যে কি বাইকটা দিল ভাই, ধরো 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 ধরো। এই চান্দুকেও মারতে হবে। এই চান্দু কোন দিক দিয়ে আসতেছে? এটাকে আগে ক্লিয়ার করে নেই ভাই, যেটাকে পাবো সেটাকে আগে ক্লিয়ার করবো। তুমি কি এদিক দিয়ে আসবা? পিছন থেকে আরেকটা মারতো সব ব্রো, মরে যাব রে ভাই, রে মরিনি এখনো। আরেকটা ভাই, আমার ফেস ছিল না, হেল কম ছিল। আমার মনে হচ্ছিল পিছনেরটা একটা গুলি করবে আর মরে যাবো, কিন্তু জানতো আমি যে গ্লোজার একটা গুলি মাথায় লাগিয়ে দিবে এটাকে, জানতো ভাই সেকেন্ডের মধ্যে, সেকেন্ডের মধ্যে 12টা কিলো হয়ে গিয়েছে। কোন জায়গা থেকে কি দেখেছো? কয়টা এলাই? 19 জন ভাই। কোনো রকমে বাড়িতে যদি ঢুকি, আরে বাড়িতে যদি জোন পড়ে যায়, তাহলে ওই পাশে ফাইট হইতেছে সবগুলার উপর মির্জাফরি করবো। এ কিরে, এ বাড়িতেই নেমে আছে। আরে ইয়ার ফুল স্কোর নাকি? বিপদে পড়ে গেলাম তো, এই বাড়ি থেকে আমি যাবো কেন? নিচের দিকে যেতে গেলাম তো বিপদ। কোনো রকম যদি এক দুইটা মরে যেত, তারপর যে ও রে, ও একটাই ছিল, ডিরেক্ট পড়ে গেছে ভাই। এখন বাড়ি আমার ঘুরে আসবে এদিক দিয়ে, আইসো না আইসো না। ও ভাই এদিকে আসে, ওরে একটা ডাউন হয়ে গেছে। এ না ভাই, আমার হেলথ দেখো, এটার ভয় ছিলাম চন্দ্র। পাশের গলিতে, পাশের রুমে একটা ছিল, পাশের গলি বলতেছি, ছি ভাই কি বলবো বলো, মাথা ঠিক নাই চান্দ। এতগুলো এনিমি আশেপাশে, ওই পাশের রুমের গুলো যদি আমার হুট করে এখানে না আসে বললেই হয় ভাই, কোন দিক থেকে কে মারবে বুঝতেই পারতেছি না। এই চান্দকে যদি ডাউন করতে পারে, আরেকটা এসে পড়ছে ভাই। কোনটাকে তুই, কোনটাকে মারবো? এটাকে আগে মারি, এটাকে আগে মারি। গ্রিন কি বিল্লা রে, মরে যাও তাড়াতাড়ি করে, এটা কি ক্রিমিনাল আদৌ ছিল? ধরে ধরে ধরে, ওই পাশ থেকে মারতে ছিল না, এটাকে যদি মারতে পারে ভাই। কিভাবে স্নাইপিং করতেছে দেখছো? আর দুই সেকেন্ড যদি এটার দিকে তাক করা থাকতাম না, তাহলে মরে যেতাম। এটা কি, এটা কি টিম আপ করবে? সিরিয়াস টিম আপ করবে ভাই? এই লাস্ট টাইমে এই ম্যাচটাতে মেরে দিও না। এই চন্দ্র তো টিম আপ করতেছে না, মারা দিবা আমাকে। আবার টিম আপ করতেছে ভাই, কিক শুরু করছো কি ভাই? এভাবে করে মেরে দিও না, সুন্দর একটা ম্যাচ চলতেছে, 15টা কিল। কি ভাই 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 ভাই, মার খাচ্ছি রে, সিরিয়াস মার খাচ্ছি। এ টিমমেট আমাকে মেরে দিবে, টিমমেট দেখো গান হাতে নিয়ে আমাকে, আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা টিমমেট মারবে না মনে হয় নাকি? ও উঠবস করতেছে, যাক মারবে না মারবে না, চলো মারবে না। আরে দেখছো নি, দেখছো নি, এই টাইমে যে ও হো হো হো, কি টি ওয়াটা গেল, এটাকে মেরে দিব। তবে না না না, এখন আর টিম আপ করতেছি না। আরে ইয়ার দূর ভাই, আমি কেন মারতে পারি না চন্দ্র? চলো এখান থেকে, এভাবে করে তোমার টিমমেট মারার পরে আমি মারতে পারি নি রে। এই পাশে লাস্ট আরেকটা টিম রয়েছে, আরেকটা টিম না, আর একজন প্রো। ও ভাই বেঁচে গেছি, আর একজন রয়েছে গাইস, আর একজন ভাই। কোন রকম করে যদি ভাই গ্রেনেড মরে যাব ভাই, হালকা একটু যদি আমার আশেপাশে গ্রেনেড ফুটে না তাও মরে যাবো ভাই। এর থেকে ভালো আমি আগে হিল করে নেই, তারপর যে আস্তে দিনে মারবো না এটাকে, তাড়াতাড়ি করে। এই যে এইটার উপরে ভরসা নেই, এটা টিমমেট মাত্র আমাকে মারতে নিছিল। এটা কই কই কই, এনিমিটা হয়েছে ওই পাশে রয়েছে। আমার কাছে আরেকটা টমেটো রয়েছে না, দুইটা টমেটো রয়েছে। ও ভাই মেরেছে চান্দু, তুমি কি এখন আমাকেও মেরে দিবা? দূর চান্দু সরো, মেরে দিলে দাও সমস্যা নেই চান্দু, মারবে না মনে হয় রে। এটা বজ্র, এটা বজ্র, এটি বেটটা বজ্র না, কিন্তু এটাই বজ্র চন্দু। ও ভাই টেকলাম 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 চন্দু। অবশ্য ওরা দুইজন যদি ওই টাইমে মারার চেষ্টা করতো, তাহলে মনে হয় মেরে ফেলতে পারতো। এর থেকে ভালো চন্দু, তোমরা ভুইয়াটা রিজার্ভ করো, ডিসার্ভ করো, তুমি ডিসার্ভ করো, তোমার টিমমেট না ভাই। 16টা কিল হয়ে গিয়েছিল আমাদের, লাস্টে যে মজাটা হলো রে, একেবারে ইন্টেন্স লেভেলের ফাইটটা ছিল, একেবারে অন্য লেভেলে একটা টেনশন ছিল একটা, যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে মায়ের আসতেছে ভাই। এমন একটা চিপার মতো পড়ে গেছিলাম পুরো মাস্কারা চন্দু ভাই। লাইকও এসেছে, কিলও এসেছে, যাক আমাদের।
Yup guys, এই ছিল আমাদের বুইড়া খরগোশের ড্রেসে পরে সোলো কিলার গেমপ্লের ভিডিওটা। আশা করি ভালো লেগেছে। আর গাইস তোমাদের লেভেলের গেমপ্লেগুলোর কথা মনে আছে কিনা, লেভেলের চ্যালেঞ্জগুলোর কথা, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, ওই চ্যালেঞ্জগুলোর মধ্যে কোন একটা চ্যালেঞ্জকে তোমরা দেখতে চাও কিনা সেটা আমাকে জানিয়ে দিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাটো হলো একটা কমেন্ট আছে, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এবার ভিডিওগুলো চলবে। তো Yup guys, আজ পর্যন্তই, till next video or stream, Allah Hafiz guys, peace.